মাহিয়া মাহি দিয়ে শুরু, এরপর একে একে নুসরাত ফারিয়া জলির মতো গ্ল্যামারাস নায়িকা বাংলা সিনেমাকে উপহার দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু তারপর কে? এই নিয়ে যখন জনমনে জল্পনা কল্পনা, ঠিক তখনই জাজের পক্ষ থেকে ঘোষণা এলো নতুন নায়িকার নাম বলতে পারলে মিলবে 32 ইঞ্চি এলইডি টেলিভিশন। হ্যাঁ দর্শক, আপনাদেরকে সাহায্য করতে খবর টিভি আজ নিয়ে এসেছে সেই নতুন নায়িকার নাম ও পরিচয়। জাজ সূত্রে জানা গেছে নতুন নায়িকাই হবেন বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার পরবর্তী ছবি 73-এর দ্বিতীয় নায়িকা। রোশনের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করবেন তিনি। যদিও ইন্ডাস্ট্রিতে নতুন মুখ হিসাবে তানজিন তিশা ও পিয়া বিপাশার নাম ঘুরে ফিরেই আসছে, কিন্তু গুজব আসলে গুজবই, তার কোনো ভিত্তি নেই। তাই এদের কেউ নন, একেবারে আনকোড়া একজন নায়িকা নিয়ে আসছে জাজ। গোপন সূত্রে জানা গেছে তিনি আর কেউ নন, র‍্যাম্প মডেলিং ও প্রোডাক্ট মডেলিং এ অত্যন্ত পরিচিত মুখ হুমায়রা ফারিন খান। তবে এই বিষয়ে নিশ্চিত হতে জাজের কর্ণধার আব্দুল আজিজ ও মডেল ফারিনের সাথে কথা বলা হলেও কেউই খবরটির সত্যতা নিশ্চিত করেননি। তবে আব্দুল আজিজ জানান আগামী 30 অক্টোবর ধুমধাম করে অনুষ্ঠান করে নতুন নায়িকার নাম ঘোষণা করা হবে। এদিকে আরো জানা গেছে এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়া তত্ত্বাবধানে গোপনে কলকাতা থেকে ড্যান্স ও অভিনয়ের উপর গ্রুমিং করে এসেছেন তিনি। 73 ছবিটিতে ফারিন খান ছাড়াও আরিফিন শুভ, নুসরত ফারিয়া ও রোশান অভিনয় করছেন। মেন্টাল বসগিরি খ্যাত শামীম আহমেদের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে আগামী বছরের 1 বৈশাখে। দর্শক, জাজের নতুন হট নায়িকা হুমায়রা ফারিন খানকে আপনার কেমন লাগলো জানান নিচের কমেন্ট সেকশনে। আর বাংলা ছবির সকল সত্য খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।